আজ আমরা শুরু করব দূরত্ব ও সরণ দিয়ে, অর্থাৎ ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ধরা যাক একটি পিঁপড়া এই বিন্দু থেকে শুরু করে এভাবে ঘুরে ঘুরে এই বিন্দু পর্যন্ত যেতে চায়। তাহলে পিঁপড়াটি যখন ঘুরে ঘুরে এভাবে ঘুরপথে যাবে, ধরা যাক এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে তাকে 10 মিটার রাস্তা পাড়ি দিতে হয়। তাহলে এই যে ঘুরে ঘুরে এখান থেকে 10 মিটার আসলো, এই 10 মিটার পথ তাকে হাঁটতে হচ্ছে। তাহলে এই 10 মিটার হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু আমরা যদি জানতে চাই প্রথম বিন্দু থেকে এখন এই বর্তমান বিন্দু পর্যন্ত ওর সরণ কত, তাহলে সরণ হবে একেবারে যে বিন্দু থেকে সে যাত্রা শুরু করলো ওই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, স্ট্রেট লাইন বা সরল রেখা এই পর্যন্ত। তাহলে দূরত্বটা ঠিক যত পা হাঁটে বা যতটুকু দূরত্ব অতিক্রম করে তার পুরোটাই, কিন্তু সরণ হচ্ছে শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত স্ট্রেট লাইন ডিস্টেন্স বা সরলরৈখিক দূরত্ব। তাহলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্ট পর্যন্ত যদি আমরা একটা সরল রেখা টানি, তাহলে ধরা যাক এইটুকু হয় 5 মিটার। তাহলে আমরা এই বিন্দুটার একটা নাম দেই এ এবং এই বিন্দুটার একটা নাম দেই বি। তাহলে এ থেকে বি পর্যন্ত এই পিঁপড়ার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার, কিন্তু এ থেকে বি পর্যন্ত সরণ হচ্ছে 5 মিটার। তারপর ধরি আমরা পিঁপড়াটা তার যাত্রা অব্যাহত রাখে এবং এখান থেকে ঘুরে 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 আবার এই বিন্দুতে এসে পৌঁছায়। তাহলে এবার ধরা যাক এই যে এই ঘুরপথ, এই ঘুরপথের মোট দূরত্ব হচ্ছে 15 মিটার। তাহলে পিঁপড়াটা এখান থেকে এই পর্যন্ত হাঁটতে ঠিক 15 মিটার দূরত্ব অতিক্রম করে। আর ধরা যাক এখান থেকে এই পর্যন্ত সরণ এরকম করে আরও 5 মিটার। তাহলে আমি যদি জিজ্ঞেস করি শুরু থেকে শেষ পর্যন্ত মোট দূরত্ব কত, তাহলে পিঁপড়াটা এখান থেকে এ থেকে বি পর্যন্ত হাঁটতে তাকে 10 মিটার হাঁটতে হয় এবং এই বিন্দুটার নাম দিলাম আমরা সি, এবং বি থেকে সি পর্যন্ত হাঁটতে তাকে আরও 15 মিটার হাঁটতে হয়। তাহলে তাকে মোট হাঁটতে হচ্ছে 10 আর 15, অর্থাৎ 25 মিটার। 10 + 15 = 25। তাহলে 25 মিটার্স, এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বা ডিস্ট্যান্স। এবার যদি জিজ্ঞেস করা হয় যে এ থেকে সি পর্যন্ত সরণ কত, তাহলে আমাকে শুধু এ থেকে সি পর্যন্ত সরলরৈখিক দূরত্ব বা স্ট্রেইট লাইন ডিস্টেন্সটা নিতে হবে। তাহলে এ থেকে সি পর্যন্ত সরাসরি সরলরৈখিক দূরত্ব হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 5, আর এখানেও 5, তাহলে হবে 10 মিটার্স। 5 + 5 = 10 মিটার্স। এখানে একটা কথা বলে রাখা ভালো, এখানে এ বি এবং সি একই সরল রেখায় ছিল বলে আমরা সরাসরি 5 আর 5 যোগ করতে পারি। যদি এ থেকে বি একটা সরলরেখা হতো এবং বি থেকে সি অন্য অ্যাঙ্গেলে আর একটা সরলরেখা হতো, তখন আমাকে সরাসরি এ থেকে সি পর্যন্ত একটা লাইন টানতে হতো। এখানে এ বি সি একই সরল রেখায় বলে আমরা একটা স্ট্রেট লাইনের উপরে দেখতে পাচ্ছি, সো 5 আর 5 যোগ করলে আমরা সরণটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি আবারও একটু বলি যে এখানে এ থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে সত্যি সত্যি পিঁপড়াটা যতটুকু হাঁটলো, অর্থাৎ 10 মিটার, 15 মিটার, 25 মিটার, এটা হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে সরাসরি এ থেকে সি পর্যন্ত যদি আমরা একটা স্ট্রেইট লাইন টানতে পারি, সেটা যতটুকু লম্বা হবে সেটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার। এবারে পিঁপড়াটা যদি আবার ফিরে আসা শুরু করে, ধরা যাক এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, তারপর আবার সি থেকে বিতে ফেরত আসলো, তাহলে এইভাবে যাচ্ছে এ থেকে বিতে, বি থেকে সিতে গেল, দেন সি থেকে আবার বিতে ফেরত আসলো। যদি ফেরত আসে, এই বিতে ফেরত আসার সময় আমি যদি জিজ্ঞেস করি এখন দূরত্ব কত, তাহলে এভাবে চিন্তা করা যায়। পিঁপড়াটা প্রথমে 10 মিটার গেল, তারপর আরও 15 মিটার গেল, তারপর আরও 15 মিটার ফেরত আসলো। তাহলে তাকে মোট কত মিটার হাঁটতে হচ্ছে? যাওয়ার সময় 25 মিটার হাঁটতে হচ্ছে এবং ফেরত আসার সময় আরও 15 মিটার হাঁটতে হচ্ছে। তাহলে তাকে মোট হাঁটতে হলো 25 + 15, অর্থাৎ 40 মিটার্স। তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব হবে এই এ থেকে বিতে গিয়ে, বি থেকে সিতে গিয়ে, আবার সি থেকে বিতে ফেরত আসা পর্যন্ত, টোটাল 40 মিটার। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এখানে সরণটা কতটুকু হবে, তাহলে সেটা কিন্তু ডিফারেন্ট। কারণ হচ্ছে এ থেকে প্রথমে বিতে গেল, বি থেকে সিতে গেল, তারপর সি থেকে আবার বিতে ফেরত আসলো। তাহলে এইভাবে গিয়ে এইভাবে ফেরত আসলো, তার মানে যাত্রার শুরুতে সে এতে ছিল আর সি থেকে বিতে ফেরত আসার পর যাত্রা শেষে সে বিতে ছিল।
তাহলে মাঝখানে কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা কিছুই দেখব না, আমরা শুধুমাত্র চিন্তা করব যাত্রার শুরুতে ছিল এ তে, যাত্রার শেষে বি তে। তাহলে সরণ কতটুকু? 5 meters, আর কিচ্ছু না, এর বেশি কিছু না। তাহলে সরণটা এক্ষেত্রে হবে শুধুমাত্র 5 meters। তাহলে এরকম করে গিয়ে আবার ফেরত আসলে শুধুমাত্র প্রথমে যে বিন্দুতে থাকে, অর্থাৎ যাত্রা শুরুর বিন্দু এবং যাত্রা শেষের বিন্দু, এই দুই বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। তার মানে এভাবে আমরা চাইলে দূরত্ব বের করতে পারি এবং সরণ বের করতে পারি। তাহলে একই লাইনের উপর যদি বলা হয় যে দূরত্ব অতিক্রম করা হচ্ছে, সেম একই লাইনের উপর, স্ট্রেট লাইনের উপর, ধরা যাক এটা একটা স্ট্রেট লাইন, এই সরল রেখার উপরে দূরত্ব অতিক্রম করা হচ্ছে, তাহলে ধরা যাক এটা হচ্ছে আমাদের জিরো বা মূল বিন্দু, এটা 2 meters, এটা 4 meters, এটা 6 meters, এটা 8 meters, এরকম করে। তাহলে আমি যদি এখান থেকে এই পর্যন্ত যাই, তারপর আবার এই পর্যন্ত ফেরত আসি, তাহলে আমার সরণ কত, দূরত্ব কত? প্রথম কথা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেতে আমাকে 8 meters দূরত্ব অতিক্রম করতে হয়, তারপর 8 থেকে আবার 4 এ ফেরত আসতে আরও এক্সট্রা 4 meters দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে যাওয়ার সময় 8 meters, ফেরত আসার সময় 4 meters, তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 8 + 4 = 12 meters। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় সরণ কত, তাহলে হ্যাঁ যাওয়ার সময় সরণ ছিল 8, আর পিছনে আসার সময় বিপরীত দিকে যেহেতু, তাহলে সরণটা কত? -4। তাহলে সব মিলে মোট সরণ কত? 8 - 4, তার মানে শুধুই 4। তার মানে যাত্রার শুরুতে আমি এখানে ছিলাম, যাত্রার শেষে আমি এখানে, তাহলে আমার সরণ হবে হচ্ছে 4 meters, এই 4 হচ্ছে আমার সরণ। তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব বা ডিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে এরকম করে যে কোনো ক্ষেত্রে আমরা শুরু এবং শেষের বিন্দুর স্ট্রেইট লাইন ডিস্টেন্স থেকে সরণ বের করে ফেলতে পারি, আর সত্যি সত্যি যতটুকু হাঁটলো বা যতটুকু দূরত্ব অতিক্রম করলো সেখান থেকে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি।